ধরো তোমাকে কয়েকটি সংখ্যার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে দেয়া হলো অর্থাৎ এমন ভাবে ভেঙে আকারে লিখতে হবে যাতে আর কোনো ছোট মৌলিক সংখ্যায় ভাঙা না যায় আর সংখ্যাগুলো হচ্ছে এগুলো তো খুব সহজে আমরা একে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে ফেলতে পারি চলো করে ফেলি তো সংখ্যাগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করার পর আমরা এই অবস্থায় চলে এসেছি তো আমরা এতক্ষণ বাহাত্তর পর্যন্ত কিন্তু ঠিকঠাকই করতে পেরেছি কিন্তু যখন এই বড় সংখ্যাটা অর্থাৎ দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর সংখ্যাটা যখন আমাদের সামনে আসলো এখন কিন্তু আর একে উৎপাদক বিশ্লেষণ করাটা এত সহজটা এবং একে যদি আমরা করিও এভাবে তুমি যদি দুই লিখতে থাকো এমন করে দুই এর গুণ আকারে লিখতে 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 তোমাকে বিশটি এরকম দুই লিখতে হবে এবং তারপরে হচ্ছে তুমি এই সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারবে কিন্তু এভাবে যদি বিশটি সংখ্যা লেখো এই বিষয়টা তো মোটেও আমাদের কাম্য নয় যে আমরা খাতা ভরে শুধুমাত্র দুই লিখে যাবো তো এই ধরনের সমস্যা থেকে তোমাদেরকে বাঁচানোর জন্য একটা মজার ট্রিক শেখাবো আর সেটি হচ্ছে সূচক এবং এই সূচকের মাধ্যমে বড় সংখ্যাটিকে আমরা লিখে ফেলতে পারছি কিভাবে বলতো তু চার পাওয়ার হিসাবে আসছে টোয়েন্টি কেননা এখানে দুই এসেছিল টোটাল বিশ বার এবং যতবার এসেছে ততবার হয়ে গিয়েছে এই সংখ্যাটির সূচক বা পাওয়ার বা ঘা বা শক্তি এবার চলো সূচকের সংজ্ঞাটা আমরা একটু দেখে নিই তো এখানে সূচকের সংজ্ঞা থেকে আমরা দেখতে পাচ্ছি কোন । রাশিতে একই উৎপাদক যতবার গুণাকারে থাকে সেই সংখ্যাটিকে উৎপাদকটির সূচক এবং উৎপাদকটিকে ভিত্তি বলা হয় অর্থাৎ এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় একটি হচ্ছে একই উৎপাদক এবং হচ্ছে যতবার আচ্ছা এখন আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে এই বড় সংখ্যাটিতে আমরা আসলে যেটি করেছিলাম এখানে একই উৎপাদক অর্থাৎ দুই সেই একই উৎপাদক ছিল বিশ বার অর্থাৎ এই যতবারটাকে হচ্ছে বিশ বার সুতরাং এখানে বিশ হচ্ছে সংখ্যাটির সূচক যার আর নাম হচ্ছে হাত অথবা এবং এই যে যেই উৎপাদকটি তাকে বলা হচ্ছে ভিত্তি তাহলে ঠিক একইভাবে আমরা যদি এই সংখ্যাগুলোর ক্ষেত্রে চিন্তা করি তাহলে আমরা কি পাচ্ছি আমরা এই ক্ষেত্রে লিখতে পারি দুয়ের পাওয়ার হিসাবে টু টু দি পাওয়ার ওয়ান তবে কোনো কিছুর ঘাত এক হলে বা সূচক এক হলে এটিকে সাধারণত লেখা হয় না সুতরাং এটি হচ্ছে দুই এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুই রয়েছে একবার দুইবার সুতরাং দুইয়ের এর ঘাত দুই এক্ষেত্রে যেহেতু তিনবার তাই তিন এক্ষেত্রে যেহেতু তিনবার আছে এক্ষেত্রে তিন এবং এই যে এই পরবর্তী ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখছি এখানে কিন্তু হচ্ছে একই উৎপাদক কিন্তু রয়েছে কে পর্যন্ত এবং এখানে রয়েছে অন্য আরেকটি উৎপাদক সুতরাং ক্ষেত্রে আমার সূচক লিখতে হবে এমন ভাবে যেন দুটি একই উৎপাদক যেন আলাদা আলাদা ভাবে থাকে অর্থাৎ দুই এর সূচক হবে এখানে তিন এবং তিনের সূচক হবে দুই যেহেতু দুবার করে আছে তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে বুঝে গেলাম কিভাবে আমাদের সূচক লিখতে হয় তবে এখানে কিন্তু একটা ভুল অনেকে করে বসে অনেকে ভাবে যে সূচক এবং ভিত্তি দুটোর আসলে গুণফলটাই হচ্ছে মূল সংখ্যাটা অর্থাৎ দুই এবং এক কে গুণ করে এবং ভাবে যে এই গুণ ফলটাই হচ্ছে আমার এখানকার দুই যেহেতু মিলে যাচ্ছে দ্বিতীয় ক্ষেত্রে এটি কখনো কখনো মিলে যায় ক্ষেত্রে চার কিন্তু ব্যাপারটা তুমি বুঝতে পারবে যখন আরেকটু সামনে আঁকাবে দেখো এখন কিন্তু আর মিলবে না তুমি যদি এখানে দুই এবং তিন কে গুণ করো তোমার গুণফলটা কিন্তু পাচ্ছ ছয় কিন্তু আসলে তোমার সূচক বলছে মানটি হবে আট সুতরাং তারা মিলছে না এবং এই ভুলটি আসলে আসলে অনেকেই করে থাকে তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে সূচক এবং ভিত থেকে আমরা কখনো একসাথে গুণ করব না এবার আসলে একটা বীজগণিতিক রাশি নিয়ে আলোচনা করি ধরো আমি দুটো বীজগণিতিক রাশি এ এবং এ কে গুণ করলাম তাহলে আমার এই সংজ্ঞার অনুযায়ী একই উৎপাদক যতবার গুণ আকারে আছে একই উৎপাদক এ গুণ আকারে রয়েছে সে দুবার সুতরাং একে যদি আমি সূচকে লিখতে চাই তাহলে হবে এ টু দি পাওয়ার টু বা এ স্কোয়ার ঠিক তেমনি ভাবে এখানে যদি তিনটা এ থাকে তাহলে এটি হবে এ কিউব বা এ টু দি পাওয়ার থ্রি দুটো আসলে একই কথা কিন্তু এখন যদি অনেকগুলো এ থাকে যে এর সংখ্যা আমার সঠিক জানা নেই ধরলাম এন বার এ রয়েছে তখন আমার এই মানটা দাঁড়াবে এ টু দি পাওয়ার এন কেননা আমার সংজ্ঞাতে বলা হয়েছিল যতবার এবং আমার এখানে এ ব্যবহৃত হয়েছে এনবার বার যেহেতু এনবার বার এ ব্যবহৃত হয়েছে সুতরাং এর সূচক হবে এন এখন আমি যদি তোমাদেরকে একটি বীজগাণিতিক রাশি দিই ধরো এ কিউব ইন্টু বি স্কয়ার তোমরা কি একে ভেঙে লিখতে পারবে আশা করছি তোমরা সবাই পারবে আসো একটু একসাথে চেষ্টা করে দেখি যেহেতু এর সূচক হচ্ছে তিন অর্থাৎ এখানে এ গুণ রয়েছে তিনবার সুতরাং একবার দুবার তিনবার আমি একে গুণ করলাম এবং বি গুণ অবস্থায় রয়েছে দুবার সুতরাং এটি হবে একবার এবং দুবার সবশেষে তোমাদের সবার জন্য রয়েছে একটি সমস্যা আশা করি সমস্যাটি সবাই আমরা সমাধান করতে পারবো সমস্যাটি আর কিছুই নেই সেখানে হচ্ছে কয়েকটি বীজ রাশিকে তোমাদের সূচকের মাধ্যমে প্রকাশ করতে হবে এই জন্য যে বিষয়টি করতে হবে সেই কাজটি হচ্ছে তোমাদের দেখতে হবে একই উৎপাদক কারা কারা আছে এখানে এবং তারা কতবার আছে এবং এর মাধ্যমে এটি তোমরা খুব সহজেই সমাধান করে ফেলতে পারবে এই আশাবার্থীকে এখানে শেষ করছি ধন্যবাদ